সাইকেল আপনি কত টাকায় কিনেছেন? 200 টাকা। কেন 200 টাকা কেন বিক্রি হলো সাইকেলটা? 200 টাকায় সাইকেল কোনো কিছুই নেই, সব ভেঙেছে, এই তাল হয়ে গিয়েছে। ভাঙড়ি? হ্যাঁ ভাঙড়ি। আচ্ছা এটা আপনি নিয়ে গিয়ে কত টাকা বিক্রি করবেন? ওই 10-20 টাকা বিক্রি করব খুঁজো। সাইকেলগুলো খুবই পুমা, অরিজিনাল পুমা, টায়ার টিউব সবই খারাপ, রিংও নরম, যার জন্যে সাইকেলগুলো গ্রামে নিজেই ছেলেবেলে চড়তে পারে না, পড়ে থাকে বাড়িতে। হয়তো দেখা যাচ্ছে আপনার অনেক গরিব মানুষ হয়তো কাটতে পারে, একটা টায়ার কিনতে হলে এখন 300 টাকা, একটা টিউব 150 টাকা, একটা রিং লাগাতে গেলেও 500 টাকা লাগে, যার জন্য সাইকেলগুলো গ্রাম থেকে বেশি ফেলে ওরা ছেলেবেলে, বলে চড়া যায় না কিছু না, একেবারে পুমা। আপনার কত দামে কেনেন? ওই 200 টাকা 150 টাকা এরম দামে কিনি আমরা। আপনার বিক্রি করেন কত করে? ওই 220 টাকা লাভ হয়, হয়তো 250 টাকায় বেচলাম, 200 টাকায় কিনি। কোনো সাইকেলে 100 টাকায় পাওয়া যায়, হয়তো তাতে দেখা আমাদের 50 টাকা হয়। আচ্ছা এটা টায়ার দেখা যাচ্ছে দুটো টায়ারই খারাপ, হয়তো কেউ লাগাতে পারছে না, একটা রিং হয়তো বসে গেল লাগাতে পারছে না, সেগুলো কী করবে, একটা গরিব মানুষ সারতে পারে না, সারতে গেলে এখন 1000 টাকা দরকার হয়, এই কারণেই বিক্রি করে দেয়, আমরাও গ্রামতে কিনি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা बनर्जी একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ছাত্রছাত্রীদের আসা যাওয়া যাতে আরও মানে দ্রুততর করা যায় এবং দুর্গম এলাকায় যেখানে পায়ে হেঁটে স্কুলে পৌঁছে যাবে সেই জায়গা থেকে সুরাহা করার জন্যেই সবুজ সাথী প্রকল্প, যেটা আজকে বিশ্বে সবচাইতে মানে স্বীকৃতি লাভ করেছে। কিন্তু আমরা কতিপয় কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি কিছু সুবিধাবাদী মানুষ সেই সাইকেল 200, 500, 100 এরকম টাকার বিনিময়ে বিক্রি করছে। তাদের কাছে বিভিন্নভাবে আমরা যখন জিজ্ঞাসা করছি বলতে আমার সাইকেল আছে, আমার মানে অপ্রয়োজনীয়, এটা দরকার নেই, সেই জন্য বেচছি। এটা আমাদের দেখা উচিত এবং যাতে এই সুবিধাবাদী লোকগুলো সাইকেল থেকে বঞ্চিত হয় সেরকম একটা পদক্ষেপ নেওয়া উচিত। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের হাতে যে সাইকেল তুলে দিচ্ছে সেই সাইকেল এত নিম্নমানের যে সাইকেল হাতে তুলে দেওয়া মাত্রই তারা বাড়িতে চড়ে সাইকেলে করে আসবে, সেই পরিস্থিতি থাকছে না। তখনই 400 থেকে 500 টাকা সেই সাইকেলের পিছনে কোনো দোকানে গিয়ে খরচা করে তারপর তাকে চালিয়ে বাড়ি আসতে হচ্ছে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।